জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল চলে আসলাম আবারও নতুন একটা ডেলি ব্লগ নিয়ে। তো দেখো, সেই শনিবারের কেচে রাখা জামাকাপড়গুলো আমি আজকে মেরে দিচ্ছি সোমবারে। মানে কি অবস্থাটাই না গেল কদিন ধরে, সকালবেলায় একটু আশার আলো ফুটে উঠেছে। আর এই মুহূর্তে জামা কাপড় শুকানোর থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের এই শোলা শুকানো। মানে যেমনি রোদ উঠেছে ব্যাস অমনি ধরপর করে দুজনে মিলে দেখো তিরপল বিছিয়ে শোলা নাড়ে দিতে শুরু করে দিয়েছি। আর রবিবার দিন তো সারাদিনে একবারও মেলে দেওয়া হয়নি, সেই কারণে শোলাগুলোর মধ্যে ছাতা পড়ে গেছে। আর এটা দিয়েই আমাদের মেন কাজগুলো হবে, মানে এটাই হচ্ছে সব থেকে বেশি দামি শোলাটা, তো সেই কারণে এটার যত্ন আরও বেশিভাবে করতে হবে। আর যেহেতু একদিন পুরো দিন ঢাকা ছিল, রোদ পায়নি একদম, মানে সেই সাদা সাদা মানে ওই ছত্রাক পড়ে গেছে আর কি, তো সেই কারণে দুজন মিলে ভালো করে গোজ গোজ করে মেলে দিচ্ছে। আর যেমন তেমন করে দিলেও হবে না, পরে যদি আবার বৃষ্টি আসে তাহলে আর তুলতে পারবো না তখন, তো সেই কারণেই দেখো ধরপর ধরপর করে কাজগুলো করে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে না তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে। তো কি গুড নিউজ সবটাই জানতে পারবে, তার আগে চলো সারাদিনের ভিডিওটা এনজয় করতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। হ্যালো গাইস, আমরা এসে সোনা মেলে দিতে, তো সোনা মেলে দিয়ে আমরা এখন যাবো চা পাউডার রুটি খাবো। চলো চলো চলো, এটা নাও, এটা ধরো, চলো চলো চলো, টাটা বাই বাই। ঢং দেখলে আর বাঁচা যায় না, তো যাই হোক চলো, সোলা টোলা তো মেলা হয়ে গেল। এখন হ্যাঁ, এখন রোদ ওঠার অপেক্ষা আর বৃষ্টি আসার অপেক্ষা, ধরপর ধরপর আবার শুরু হবে। মা দেখছো রাস্তাগুলোর অবস্থা দেখো না, এই প্যাচপ্যাচি দিয়ে আমাদেরকে শোলাগুলো ঢোলাই করে নিয়ে যেতে হয়। তো যাই হোক, এখন একটু খাবার করি, খিদে পেয়ে গেছে, পাপা চলে গেলো করতে। আর ওই যে কাপড়গুলো মেলে দিয়েছি, কোন কালে শুকাবে তার নাই ঠিক। ও বাবার ঘরটা ঝাড় দিয়ে দিই, ঝাড় দেওয়া হয়নি। তখন বারান্দাটার অবস্থা দেখছো, গোটা বাড়ি ঘরেরই অবস্থা দেখো, খালি কাপড় আর কাপড়, বৃষ্টির মধ্যে একদম যা তা অবস্থা। ঠিক আছে চলো সঙ্গে থাকো, সারাদিন দেখি কী শেয়ার করতে পারি না পারি, সঙ্গে থাকো তাহলেই দেখি। চা খেতে খেতে আবার মাছ দিয়ে গেল, আজকে আবার কেটেও দেয়নি আমাকে, এখন এই কাদার মধ্যে বসে বসে মাছ কাটতে হবে। যাই হোক চলো চাটা খেয়ে নিই আগে, আর তুমি এখন হয়তো ভাববে যে এটা চাটার কালার হয়নি কেন, আসলে আমি চায়ের মধ্যে চাপাতি খুবই অল্প দিই, তার মধ্যে ওই আদা তুলসী পাতা এইসবগুলো খাওয়ার জন্যই চাটা করা, মানে একদম চিনিও কম আর চাপাতিও কম। আর তার মধ্যে এদিকটার মানে পাড়ার দোকানের চাপাতি বুঝতেই পারছো, ওই 1 টাকার প্যাকেটগুলো। এমনি তো বাড়িতে খুব একটা চা খাওয়া হয় না, এই বৃষ্টির মধ্যে কদিন ধরে খাওয়া হচ্ছে, ওই জন্য ওই লো কোয়ালিটির চাপাতা দিয়েই চা খাচ্ছি, তার জন্য কালারটা হয়নি গো। তবে হ্যাঁ টেস্ট হয়েছে, লেবু দিয়ে খাচ্ছি আবার, মানে চাটা ছেঁকে নিয়ে তারপরে একটু লেবু ছুটে দিয়েছিলাম, টেস্ট হয়েছে কিন্তু কালি। ঠিক আছে চলো বৃষ্টি দেখো, বৃষ্টি ছাড়ার নাম নেই, অত কষ্ট করে শোলাগুলো মেললাম, জামাকাপড়গুলো মেললাম, সব বেরিয়ে গেলো, মাছটা কেটে নিয়ে আবার বন্ধন দিতে যাবো। বৃষ্টিটা একটু ছাড়লো, ওই জন্য কলপাড়ে এসে বসলাম। প্রথমে ভাবলাম যে বারান্দাতেই কাটবো, দেখছি না বারান্দা নোংরা করে লাভ নেই, কারণ এমনিতেই বারান্দাটা আমার শেষ জলে জলে। এমন ওয়েদার, রোদও উঠেছে আবার বৃষ্টিও পড়ছে রোদের মধ্যে, তাহলে কেমন রাস্তা ধরে ভাবো। আর এই তো বিরক্তিকর কাজ মাছ কাটা, চলো মাছটা কেটে নিই।
এখনকার দিনে মানুষ তো বেঈমান হয়েই গেছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন এই প্রকৃতিটাও আমাদের সঙ্গে বেঈমানি করে। কত কষ্ট করে সকাল থেকে শোলা জামা কাপড় চোপড় মেলে দিলাম, কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে বৃষ্টি। তো যাই হোক, প্রকৃতির ওপর তো আর কারো জোর নেই। এদিকে দেখো রান্না করতে বসবো, তো তার আগে ভাবলাম যে না, বারান্দাটা গোটায় জল জল হয়ে আছে, তো ওই জন্য একটা শুকনো কাপড় দিয়ে মানে একদম শুকনো শুকনো করে মুছে নিচ্ছি, কোনো জল টল নেইনি। বারান্দাতেই যত জল, আবার এক্সট্রা জল আনার কী দরকার, তাই না বলো? তো যাই হোক, এইভাবে মুছে নিলে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখো তরকারির ঝোল ফুটছে, কড়াই বসিয়ে দিয়েছি, মানে গ্যাসটা কমিয়ে দিলাম, হয়ে এসছে, আর একটু হবে। আর এই যে খিচুড়ি নিয়ে আসলাম সেন্টার থেকে, তো এখন পাপার খিদে পেয়ে গেছে, ওভার ডিম খিচুড়ি খাই দেবো, পরোটা খেলো না সকালবেলায়, মানে প্রাইভেট থেকে এসে খেয়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, তাই খাইয়ে দিই। কি দিদিমার বাড়িতে পড়া হয়ে গেলে একটু খেয়ে আসলাম। আচ্ছা চুপ কর। তো যাই হোক চলো ওকে খাইয়ে দিই। আর বৃষ্টিটা এখন একটু থেমেছে, তাও টিপিট টিপিট পড়তে গেছে, কি যে হবে আমার জামা কাপড়গুলোর ভবিষ্যৎ। পাপায় বস, বসবোই বা কোথায়, বারান্দাটাও তো চারিদিক জল জল হয়ে আছে, দেখো মুছলাম আবার জল জল হয়ে গেছে, লাইনটাও নেই যে ঘরে বসবো। আই যে এখানে বস, এখানে শুকনো। তো বন্ধুরা এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো তরকারিটা একবারে খালি করে নিচ্ছি। তো দুবেলারই তরকারি করেছি, ভাবলাম আলাদা আলাদা ঢালবো, তো দেখছি যে না থাক, আজকে আবার ওয়েদারটা ঠান্ডা আছে, একটা বাটির মধ্যেই থাক, যতটুকু খাওয়ার দুপুরে খাবো, বাকিটা ভালোভাবে রেখে দেবো। অন্য সময় আমি দুদিকে মানে দুটো বাটির মধ্যেই আলাদা আলাদা করে রাখি, তো আজকে আর রাখলাম না। তো যাই হোক চলো, দিয়ে দেখো তরকারিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আলু সিদ্ধ করে টমেটো দিয়ে মাছের ঝোল, ভালোই লাগে কিন্তু খেতে। তো যাই হোক, এদিকে এবার যতগুলো বাসন জড়ো হয়েছিল কলের পাড়ে সবগুলো জোরে সাপটে নিয়ে চললাম কলপাড়ে মেজে নেব। আর এদিকে দেখো ওয়েদারটা কিন্তু বেশ একটু ফটফটা হয়েছে, মানে বৃষ্টিটা পুরোপুরি ছেড়ে এবার রোদ বেরিয়েছে। তো একটাই প্রার্থনা করি রোদটা যেন এইভাবেই থাকে, না সারা আবারও সেই কি বলবো মানে বানের জলে ভেসে যাওয়ার মতো অবস্থা। আবার যদি শোলাগুলো ভেজে তাহলে আর ওটা দিয়ে কাজ করাই যাবে না। তো যাক, এই রোদটা দেখে মনে মনে একটু আশার আলো ফুটে উঠছে আমাদের। তো এদিকে টেবিলটা মুছে নিলাম, মানে সকালবেলায় টেবিলটা আর মোছা হয়নি কো, তা তাড়াহুড়োর চক্করে ভুলে গেছি, তো সেই কারণে একটা ভেজা কাপড় নিয়ে এসে টেবিলটাও মুছে নিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে তো তখন আমি বললামই যে একটা গুড নিউজ দেওয়ার আছে, আর গুড নিউজটা কি জানো, আমাদের বাড়িতে আবারও নতুন অতিথি আসতে চলেছে, মানে আবারও একটা সদস্য বাড়বে। একদমই ঠিক ধরেছো, আবার কেউ গর্ভবতী, আমি নয় গো, আমাদের বাতাসি, আমাদের বাসি আবারও কনসিভ করেছে। তো এটাই হচ্ছে সব থেকে বড় গুড নিউজ। তো যাই হোক, তো এবার ওর তো আরও ভালোভাবে খেয়াল রাখতেই হয়, তাই না? তো সেই কারণে দেখো ঘাসটা সবই দিলাম, তো তিন রকমের অপশান রয়েছে ওর কাছে, তো এখন কদমের পাতাগুলো খাচ্ছে। আমার যে কী ভালো লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। না ফাইনালি বৃষ্টি ছেড়েছে আজকে, সেই মঙ্গলবার থেকে ধরেছে, আগের মঙ্গলবার থেকে, মঙ্গলবার বিকাল থেকে দুপুরে হয়েছে, মানে মঙ্গলবার থেকেই বৃষ্টি হচ্ছে বলতে পারো, আজকে সোমবার, এক সপ্তাহ ঠেকিয়ে দিল। তো যাই হোক রোদটা ভালোই বেরিয়েছে, দুপুর একটার থেকে বৃষ্টি ছেড়ে গেছে আজকে। তো এদিকে খাওয়া দাওয়া সেরে দুপুরবেলায় একটু ঘুমাতে গেলাম, তো তারপরে আবার তোমাদের দাদাভাই দেখলো এদিকটাতেও
রোদ পড়েছে, ওই জন্য শোলাগুলো আবার এদিকে দুই ভাগ করে অল্প অল্প করে উল্টে পাল্টে বারবার মেলে দিচ্ছে। তো আমার আবার একটু ঘুম ধরে গেছিলো, তারপরে হট করে আবার ডাকলো, বললো জামা কাপড় কিছু নাড়ে দেবা নাকি বাইরে দাও। তো বারান্দার দড়িতে যেগুলো ঝুলছিলো ওগুলো এই দড়িটা এনে দিলাম, তো ওখানে তো রোদই পড়ছে না, তাও গ্যাসটা বেরোবে। আমি আবার একটু ঘাস নিয়ে আসলাম, তো দেখো না মহারানীরা ঘাস খাওয়া বাদ দিয়ে কালকেকার বাসি পাতাগুলো খাচ্ছে। তো যাই হোক, এরকমই রোদটা থাকুক তাহলে না কাজে দিবে, তাই না বলো? তো চলো, শোলাগুলো তো উল্টে দিয়ে গেলো, আমি আর ঘাটবো না, এই হাত পা টাটা ধুয়ে বারে বারে। আর শোলার ওই শুঙ্ক শুঙ্ক মতো ওপরের ওই রোমগুলো না গায়ের মধ্যে ফুটলে খুব চুলকায়, ওই জন্য একবার ফ্রেশ হয়ে গেলে না আর ভালো লাগে না শোলা ফোলা ঘাটতে। তো যাই হোক চলো, ওখানে একটু রেস্ট নিবো, ভালো লাগছে না, মানে গা হাত পা ঘিন ঘিন ধরে গেছে। আর এই জায়গাটা দেখো, এবার আরও বেশি কাদা হয়ে যাবে, সব যাওয়া আসা করবে গরু ছাগল নিয়ে, এবার কাদায় কাদায় আরও প্যাচপ্যাচি হয়ে যাবে জায়গাটা। চলো ঘর বারান্দাগুলো, ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিই, দিয়ে একটু রেস্ট নিই। এখনও লাইন আসেনি, আজকে ভিডিওই দিতে পারিনি জানো, সকাল থেকে লাইন নেই গো, কী আর করবো, ভাল লাগে না। পাপা চলো ঘরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:10, আর সন্ধ্যাবেলাটা তো এদিক ওদিক করে কেটে গেল বিকালবেলাটাই। দিদি ফোন করেছিল আবার, ওর সঙ্গে গল্প করছিলাম, আর তার মধ্যে অনেকগুলো কাজ করলাম, মানে ঝাড়ঝুট দেওয়া তো করেই নিয়েছি, উঠোনটা তো ভালোভাবে ঝাড় দেওয়া গেলই না, কোনোরকম একটু ঝাঁটার বাড়ি দিতে হয় তাই দিলাম। তো এদিকে দেখো শোলাগুলো গোছানো হয়ে গেছে, এই যে একটু ঝরঝরা হয়েছে, মানে এবেলার যে রোদটা খেলো একটু টেনেছে আর কি। তো কালকে যদি সারাদিন এরকম রোদ পায় তাহলে এটা কালকে একদম পুরো মাথায় তুলে দেওয়া হবে রোদ দেখিয়ে। আর এই যে তোমাদের দাদা ভাই আর একটা দড়ি টাঙিয়ে দিল, এই যে মামি ডিলে লম্বা করে একদম গোটা বারান্দায় দড়ি টাঙিয়ে দিল। তো কাপড়গুলোও দিয়ে দিলাম, শুকায়নি, জলটা ঝরেছে, আর এই দড়িটা তো ছিলই আগে, এটাও ভর্তি হয়ে গেছে, সমস্ত কাপড়গুলো দিয়ে দিলাম। তো বৃষ্টি তো ছেড়েই গেল, আবার যদি রোদ বেরোয় তাহলে আর দড়িটার দরকারই পড়বে না কাপড়গুলো শুকিয়ে গেলে। ওই যে বলে না চোর পালালে বুদ্ধি বেরোয়, তো যাই হোক সেরকম কোনো ব্যাপার না। কিন্তু ওই দোকান খোলা হচ্ছিল না, আর দড়ির ল্যাচিটা আমাদের দোকানে ছিল, তো দোকান না খোলা হলে আবার জিনিসটা আনবে কী করে? তো আজকে বাবাকে বলে দিয়েছিলাম, তো দুপুরবেলা এনে দিল। তো তোমাদের দাদা ভাই টাঙিয়ে দিয়ে গেলো, আমি আবার তুলে কাপড় চোপড়গুলো মেলে দিলাম। প্রচণ্ড গরম লেগে গেছে, এখনও কারেন্ট আসেনি, দেখো মিটার বোর্ডটা ওই যে ঠাকুরঘরের ওইদিকে এখনও কারেন্ট নেই সকাল থেকে একভাবে, মনে হয় পুজোর মানে প্যান্ডেলের কাজ হচ্ছে নাকি, ওই জন্য হয়তো লাইনটা অফ করে রেখেছে। তো মোবাইলটাতে চার্জও নেই, ওই জন্য চার্জ বাঁচিয়ে বাঁচিয়ে চলছি, ব্যাটারি সার্ভার তো অন করাই আছে, তাও আর 30% চার্জ আছে। দেখি বেশি ভিডিও শ্যুট করলে না চার্জ বেশি খায়। তো যাই হোক চলো কী করবো এখন, পাপাকে পড়তে বসাবো, তো এই ঘরটার মানে পড়তে হবে, পড়ার নাম শুনলেই যেন বাহানা ধরবে পড়বো না। ঘরটা অন্ধকার হয়ে আছে, জানলা এই জানলার ধারে বসাবো, ওখান দিয়ে একটু দেখা যাবে, একটু পড়িয়ে নিই, সকালে আবার প্রাইভেট যাবে। আমার না বাড়ির এই জায়গাটায় বসে থাকতে খুব ভালো লাগে, মানে সারা ঘরের এই জায়গাটা আমার ভীষণই প্রিয়, মানে জানলার ধার জিনিসটা একটা ব্যাপারই আলাদা। তার মধ্যে একটা জিনিস কী বলতো, এই কদিন ধরে যে বৃষ্টি হলো না, মানে বৃষ্টিতে বিরক্ত হয়ে গেছি ঠিকই, কিন্তু বৃষ্টির পরে যে একটা, বৃষ্টি ছাড়ার পরে যে একটা ঠান্ডা ভাবটা থাকে সেটা বেশ ভালো লাগে। আর এই জানলার ধারে বসলে তো আর, তার মধ্যে এরকম যদি গ্রাম্য পরিবেশ হয়, জানলার বাইরেটা তো তোমাদেরকে দেখিয়েছি কতটা সুন্দর লাগে। তো চলো পাপাকে এবার পড়তে বসাবো, ঠিক আছে? আর বেশি দেরি করলে আবার অন্ধকার হয়ে যাবে, এই জায়গাটাও অন্ধকার হয়ে যাবে, তখন আবার মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে পড়াতে হবে, এমনিতেই চার্জ নেই। তো চলো, যেটা বলছিলাম এখন শুধু রাতে রান্নাবান্না করবো, ভাত তো মানে খালি ভাতটা নামাবো, তরকারি তো আছেই। আর তোমাদের দাদাভাইকে দোকান থেকে কিছু জিনিস আনতে বললাম, চিনি চাপাতা টাপাতা শেষ হয়ে গেছে, ওগুলো নিয়ে আসবে। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, আমার আর সেরকম কোনো কাজকর্মও নেই, আর তোমাদের সঙ্গে শেয়ার করার মতো কিছু নেই গো, কারণ চার্জ নেই। ঠিক আছে চলো, ভালো থেকো সবাই, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? চলো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড ইভিনিং, গুড ইভিনিং প্লাস গুড নাইট, সব কিছু একসঙ্গেই।